সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে চলতি 2020-21 অর্থ বছরে যে টুপি পদ্ধতিতে ইএফটি প্রক্রিয়ায় দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় উপজেলায় এতজন হয়ে যে এখানে 1,64,460 জন আপনার উপকার ভোগী ফেব্রুয়ারি 2021, মানে এটা হলো মুক্তিযোদ্ধা ভাতা ভোগী আর কি, ফেব্রুয়ারি 2021 আপনার মাসের সম্মানী ভাতা বাবদ এত টাকা এখানে টাকার এই 125,40,86,556 টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন, এটা একটা প্রজ্ঞাপন ওরা জারি করে দিয়েছে। অলরেডি এখানে তিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই যে এইটা, তারপর হলো এটা, তারপর হলো এটা, এটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 24 তারিখে, মানে আজকের তারিখটা, আজকে এখানে আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আজকে 24 তারিখ, এই যে 24 তারিখ, এটা আজকে এই তিনটা প্রজ্ঞাপন আজকে জারি হলো। তো আপনার অনেক ভাই আমাকে বললো যে ভাই আসলে আপনার ভাতা পাচ্ছি না কেন, ভাতা কেন দিচ্ছে না, দিচ্ছে না কেন? আমি ওনাদেরকে বললাম যে ভাতা পাবেন আপনারা। আসলে মূলত ঘটনা হলো এখানে দেখতে পাচ্ছেন যে 26 মার্চ 2021 তারিখে আপনার একটা সভা আছে, ওই সভায় আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্মৃতিশোধ শুধুমাত্র সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, দুপুর 1টা থেকে দুপুর 12টা, বিকাল 5টা পর্যন্ত আপনার এই সভাটা হবে আর কি। এই সভাটাই মূলত হলো আপনার এই সারা দেশে যে মুক্তিযোদ্ধা তার যাচাই বাছাই হয়েছে কিংবা যারা যাচাই বাছাইয়ের আওতায় আসছে বা যারা আসে নাই, সব মুক্তিযোদ্ধাদের তথ্য আপনার এই 26 মার্চে প্রকাশ করা হবে। এটা দেখবেন যে একটা ডাটাবেসের মতো করেই প্রকাশ করা হবে, অনেকটাই ডিজিটাল ডাটাবেস আপনারা দেখতে পাবেন, তো সেটা নিয়ে আমার ভিডিও আপনারা পাবেন। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার ভাতা। হ্যাঁ, তো ভাতার সাথে কিন্তু আরও অনেক কিছু আছে, আমি দেখিয়ে দেবো যে আপনারা ভাতা ইনশাল্লাহ পাবেন, সবাই পাবেন কম বেশ। অনেকেই ভাতা পান নাই, যেমন 2 মাস এরকম ভাতা পায় নাই। তো আপনার এই যেমন এখন মার্চ মাস, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম 3 মাসের ভাতা হয়তো দিয়ে দিবে, হয়তো না, এটা কনফার্মলি যেহেতু বাজেট হয়ে গেছে এটা অলরেডি পাবে। 26 মার্চে আপনার এই সভাটা হওয়ার পরে আপনার সারা বাংলাদেশের সব মুক্তিযোদ্ধাদের তথ্যটা আপনার অনলাইনে প্রকাশ করা হবে। তো হওয়ার পর পরেই আপনারা ভাতা পেয়ে যাবেন, যাদের নাম অলরেডি আপনার ভাতাভোগীর তালিকায় আসবে। হ্যাঁ, যারা যাচাই বাছাই আপনার পাস হবে আর কি, যারা জেনুয়েল মুক্তিযোদ্ধা তারা অলরেডি ভাতা পেয়ে যাবেন, আর যারা বাদ পড়ে গেছেন তাদের বিষয়টা নিয়ে বিবেচনা করা হবে। তো আমি আজকে দেখিয়ে দেবো, যেমন আমার পিডিএফ ফাইলটা ওপেন করা, এটা এখানে আমি উপরেটা ওপেন করছি আর কি, সবগুলো মোটামুটি একই টাইপের, একটু ভিন্নতা আছে আর কি, এক এক জেলার এক একটা সিস্টেম এখানে দেখাইছে, আমি অত দূর যাচ্ছি না। এখানে জাস্ট আমি পিডিএফ ফাইলটা ওপেন করলাম, এখানে আপনারা এই জায়গায় টিপ দিবেন, দেওয়ার পরে এটা ওপেন হবে। তো এখানে এই যে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বাজেট প্রতি শাখা এখানে দেখতে পাচ্ছেন, তো এটা হলো 23 মার্চে দেখতে পাচ্ছেন এটা, তো এটা 23 মার্চে এই মানে এটা অলরেডি ওনারা রেডি করছে, এটা প্রকাশ করছে হলো 24 মার্চে। তারপর এটা হলো চলতি 2020-21 অর্থ বছরে যে টুপি পদ্ধতিতে ইএফটি প্রক্রিয়া দেশের বিভিন্ন জেলা বিভিন্ন থানায় এতজন উপকারভোগী মানে আপনার এই ভাতাভোগী মুক্তিযোদ্ধা জানুয়ারি 2021 মাসের সম্মানী ভাতা বাবদ এটা, এটা জানুয়ারি মাসের সম্মানী ভাতা বাবদ এটা, আবার এখানে নিচে কিন্তু আরো অলরেডি ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, কিংবা মার্চ মাস এটা উল্লেখ আছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন বাবদ এত টাকা, এই যে 14,96,88,000 আছে যাক আর্থিক মঞ্জুরি গাফল। এটা হলো উনাদের উপজেলাগুলো, মানে বাংলাদেশের যত উপজেলা আছে প্রত্যেকটা উপজেলার নাম এখানে দেওয়া হয়েছে, আপনার কোন উপজেলায় কতজন মুক্তিযোদ্ধা পাবেন এই ভাতাটা সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখেন যে আপনার এটা হলো নাম্বার, তারপর এটা হলো ডিস্ট্রিক্ট, যেমন এটা হলো বাগেরহাট, এই যে এটা হলো বাগেরহাট উপজেলা সদর, মানে বিভিন্ন বাগেরহাটের যে উপজেলাগুলো এগুলা, তারপর এটা হলো অ্যামাউন্ট, আপনার প্রত্যেক উপজেলায় কত অ্যামাউন্ট এখানে পাবে, হ্যাঁ, আপনার এই অ্যামাউন্টটা কতজন মুক্তিযোদ্ধা আছে সেটাও লেখা। তো এখানে যেমন আপনার এখানে 9 জন আছে, তো 9 জন এই অ্যামাউন্টটা পাবে, তো এরকম আর কি। আপনার যেমন আমি নিচের দিকে আসি, যেমন এই যে বরিশাল, বগুড়া এখানে দেখতে পাচ্ছেন, এই যে চট্টগ্রাম, হ্যাঁ, কুমিল্লা, এই যে ঢাকা, হ্যাঁ, প্রত্যেকটা আপনার বিভাগের আছে, দিনাজপুর, ফরিদপুর, যা আছে পেনি সব আছে, প্রত্যেকটা উপজেলা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 200, এখানে এগুলো সব সিরিয়াল নাম্বার, কতগুলো উপজেলা আছে ওই উপজেলার। তা আমি এখানে একদম একটু লাস্টে এসে আপনাদেরকে দেখাই লাস্টে একটা, এই যে শর্তাবলী, সম্মানী ভাতা ও উৎসব ভাতা পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধি বিধান ও মাচার অনুসরণ করতে হবে, সম্মানী প্রদানের কোনো অনিয়ম হলে এত সংক্রান্ত প্লে রোল প্রস্তুত এবং অনু
মদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। হ্যাঁ, এখানে কোনো ভুল হলে বা মানে অনেকে দেখা যায় পাবে না, তাহলে কিন্তু এখানে বিপদ আছে, এটা বলে দিয়েছে অলরেডি অলরেডি এই প্রজ্ঞাপনটা। তো উক্ত ব্যয় হলো আপনার 2020-21 অর্থ বছরের বাজেটে মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা, এটা এটা আমাদের দরকার নেই, আমি এখানে দেখাই ঘ নম্বরে আর কি। এই ঘ নম্বরটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝে যাবেন, পিডিএফ ফাইলটা ওপেন করার পরে ঘ নম্বরে এখানে হলো এই যে 14 নম্বর যে পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠায় ঘ নম্বরটা দেখে নেবে। উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যেই সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা মাসিক সম্মানী ভাতা আপনার 12,000 টাকা প্রাপ্য হবেন। হ্যাঁ, মানে যারা জীবিত আছে তারা 12,000 টাকা। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে মানে ভাতাভোগী এরকম মুক্তিযোদ্ধার মধ্যে যেই সকল মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিস রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 8-এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক 12,000 টাকা অনুপাতে অনুপাতিক অংশ প্রাপ্য হবে। এটা হলো যারা জীবিত রয়েছে তারাও 12,000 টাকা পাবে, আর যারা মৃত তাদের ওয়ারিসরাও কিন্তু 12,000 টাকাই পাবে, এখানে অলরেডি সেটা উল্লেখ করে দিয়েছে। তো আপনারা এই পৃষ্ঠাগুলো দেখে নেবে, তিনটা পিডিএফ ফাইল ওপেন করে আপনারা দেখে নেবে, তিনটা পিডিএফ ফাইলে অনেকটাই সেম, আবার একটু শর্তাবলী কিন্তু ভিন্নতা আছে। তো আমি ভিডিও অত দূর যাচ্ছি না, যেহেতু অত দূর যাওয়াটা ঠিক হবে না, যেহেতু 26 মার্চের আরেকটা ভিডিও আসবে, সেটা আবার আপনাদের মাঝে শেয়ার করব, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেখবেন, এই ভিডিওটাও দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই অনেকটাই ধারণা পাল্টে যাবে, কারণ এই ভিডিওটায় অলরেডি কোন উপজেলায়, যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন আমি ঢাকার একটা উপজেলা আপনাদেরকে জানাই, যেমন ঢাকার যে 96 অপশনে আপনার হলো 3 নম্বর পৃষ্ঠে, যেমন ঢাকার ধানমন্ডি থানায় আপনার হলো 2 জন মুক্তিযোদ্ধা আছে ওখানে। তো এই 2 জন মুক্তিযোদ্ধা আপনারা জানেন ধানমন্ডি থানায় যারা আছে আর কি, তাহলে একটা অনুমান করতে পারবেন যে ধানমন্ডি থানায় 2 জন মুক্তিযোদ্ধা আছে, ওনাদের জন্য আমার 24,000 টাকা ওনারা পাবে, মানে 12 দুগুণে 24 এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হলো আপনারা দেখবেন, যেমন 6 জন হলে এই যে দেখতে পাচ্ছেন 6 জন মুক্তিযোদ্ধার জন্য 72,000 টাকা, 27 জন মুক্তিযোদ্ধার জন্য এখানে প্রায় 3,18,000 টাকা। হ্যাঁ, এরকমই মানে আপনার এখানে অলরেডি কতজন মুক্তিযোদ্ধা সেটা প্রত্যেকটা থানায় কতজন মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের আওতায় পাশ হয়েছে সেই তালিকাটা এখানে আপনারা পাবেন। যেমন এখানে এই 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 বাগেরহাটের, এটা হলো বাগেরহাট সদরের, যেমন এখানে 9 জন আছে অলরেডি, এরা মানে পাবে আর কি ভাতা, হয়তো যাচাই বাছাইয়ের আওতায় হয়তো আরও বেশি আছে, কিন্তু অলরেডি এখন ভাতা পাবে হলো 9 জনে, আপনার এই 9 জনের রিজার্ভটাই এখানে শো করতেছে। তো এই 9 জনে ভাতা পাবে হলো 61,998 টাকা। তো এটা হলো এই যে এখানে কিন্তু 9 জনের হিসেবে আরও বেশি হওয়ার কথা, যেমন আপনার আমরা যদি ক্যালকুলেটার হিসেব করি তাহলে দেখেন যে 12×9 এখানে প্রায় 1,08,000 টাকার মতো আসে, কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার হলো 61,998 টাকা, এটা দিলে হলো আসলে তারা ব্যাংক থেকে ঋণ নিছে, তো ঋণের হিসাবটা বাদ দিয়ে মূলত এই টাকাটাই পাবে। এখানে অনেকে হয়তো ব্যাংক থেকে ঋণ নিচে মোট অঙ্কের ঋণ, তো ঋণের টাকাটাও বাদ যেতে পারে। এখানে দেখেন নিচের যে অপশনটা, এখানে দেখেন মাত্র 2 জন মুক্তিযোদ্ধা 24,000 টাকা পাচ্ছে, এদের কোনো ঋণ নেই, তাই এরা পুরোটাই পাবে। আবার এখানে দেখেন যে 9 জন 30,000, এগুলো আসলে বিভিন্ন হিসেব আছে। তো আমি অতদূর যাচ্ছি না ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই, সামনে আবার নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।